হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি যে তত্ত্বটা সাজাতে চলেছি, তো তার বেসিক কি কি জিনিস লাগে, তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তত্ত্ব বানাতে গেলে যে জিনিসটা প্রথমে প্রয়োজন হয়, তো সেটা হচ্ছে ট্রে। ট্রেটা তোমরা যেমন খুশি তোমরা যে কোনো মার্কেট থেকে পেয়ে যাবে, আর তোমাদের যেরকম টাকা পয়সার বা যেরকম ভ্যালিড আছে সেই রকম দেখে তোমরা এখন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে, এবং একাধিক স্টাইলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে বেশ কিছু ট্রে আছে একদম নতুন কারেক্ট, একদম নিউ ট্রেন্ডিং এর মধ্যে। তো তার মধ্যে বিশেষ কিছু আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আছে, এগুলো বিভিন্ন ভ্যারাইটিস কালারের মধ্যে পেয়ে যাবে। এদিকে আছে রেড কালারের, এদিকে আছে ইয়েলো, তো এইরকম ভ্যারাইটিস রেড, ব্লু, পিঙ্ক এক্সেট্রা এক্সেট্রা কালারের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই তত্ত্বের মধ্যে যে যে জিনিসগুলো লাগবে, মানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি আমি। দেখিয়েছিলাম যে বন্দুকটা সেটার পিছনটাতে দিয়ে এটা গলিয়ে আঠাগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে। এবার নেক্সট দেখায়, এটা কিন্তু প্রচন্ড দরকারি জিনিস হচ্ছে সেলোটেপ। এইটা ছাড়া কিন্তু ট্রে কোনোভাবেই পসিবল নয়, মানে ওপরে এই যে আমি পেপারগুলো লাগাবো সেই পেপারগুলো লাগানোর জন্য কিন্তু এই সেলোটেপটা মাস্ট লাগবে। এইগুলো হচ্ছে এই জিনিসগুলো লাগে, ঠিক আছে। এইবার আরেকটা আমি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা। এইটা তোমাদের কাছে নতুনত্ব মনে হলেও এই জিনিসটা কিন্তু একদমই নতুনত্ব। এটা একদম যেহেতু এখন পুজোর সময় যার জন্য এই জিনিসটাকে আমরা পেয়ে গেছি। এটা একদম নেটের কাপড় বলতে পারো বা নেটের একটা কিছু ইনগ্রিডিয়েন্ট, সেটা আমি এই মুহূর্তে জানি না। তবে এটা কিন্তু গিফটটা যেটা প্যাক করা হয় তার উপরে এটাকে যদি ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া হয় ফুল হিসেবে, তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এটা আমরা নিয়েছি গ্রিন কালারে, একদম ডিপ কালারে, যাতে এটা গিফট আরো বেশি ভালো লাগে। আমি ফুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকের জন্য মোটামুটি আমার কাজ মোটামুটি কমপ্লিট হলো, এখন ফুল কমপ্লিট হয়নি। তো ফুল কমপ্লিট হওয়ার পর তোমরা টোটাল কাজটা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ডে। আজকের জন্য ধন্যবাদ।